বিশ্বকাপের প্রথম ম্যাচে আম্পায়ারের ওপেন দুর্নীতি, হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, শুরু হয়ে গেল 2023 বিশ্বকাপের জমজমাট আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এদিন আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ঘটনাটি ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলের কথা। নিউজিল্যান্ডের পেসার হ্যান্ডে দুর্দান্ত একটি ডেলিভারিতে সরাসরি গিয়ে আঘাত হানে ওপেনার ডেভিড মিলনের পায়ে। সঙ্গে সঙ্গে আবেদন করে নিউজিল্যান্ডের সকল ক্রিকেটাররা। দীর্ঘক্ষণ আবেদন করার পর আঙুল তোলে নি ফিল্ড আম্পায়ার, ফলে রিভিউ নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক। আর যেখানে রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে বলের লাইন ঠিক রেখে ডেভিড মিলনের পায়ে লেগে বলটি মিডিল স্টামে ছিল, কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দেয় নট আউটের। আর তখন মাঠে অবাক হয় নিউজিল্যান্ডের অধিনায়ক সহ সকল ফিল্ডাররাও। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কী মন্তব্য? এটা কি আউট ছিল নাকি নট আউট? আপনাদের মূল্যবান মতামতে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, আজকের ম্যাচে কোন দল জিতবে বলে আপনার মনে হচ্ছে, ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।